শিক্ষার্থী বন্ধুরা, আর আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ক্লাসে। আজকে আমরা যে সেকশনটি দেখব সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু কাজ রয়েছে। যেমন এইটা আমরা দিব বক্স শ্যাডো দিয়ে কিভাবে এমন করে দেওয়া যায়, এটা আমরা বিফোর আফটার করে দিব, এই কাজে আমরা মার্জিন লেফট করে মাইনাস করে দিব, তারপরে এটাকে আমরা ভেরিয়েশন নিয়ে আসবো। তো এই টোটাল যে জিনিসটা সেটা কিভাবে করা যায় সেটা আজকে আমরা দেখবো, এবং আমরা খুব সহজে এটা করে ফেলবো। এখন আমরা প্রথমেই মার্কআপ করে নিই। মার্কআপ করার জন্য এখানে সেকশন প্যাডিং যদি আমাদের লাগে, না লাগলে আমরা দিব না। এখানে হচ্ছে কন্টেইনার রো কল এমডি, এখানে আমরা অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিব, অর্থাৎ আমরা এটাকে অর্ধেক এটাকে অর্ধেক করে ভাগ করে নিব, যদিও এটা অর্ধেক এরকম নাই। আচ্ছা, আমরা একটু এখান থেকে যদি দেখি, সেক্ষেত্রে এটাকে আমরা সিক্স সিক্স করে ভাগ করে নিব, অর্থাৎ এটা সিক্স এবং এইটা সিক্স, তারপরে আমরা এটাকে মার্জিন মাইনাস করে দিব। তো এখন আমরা এখানে কল এমডি সিক্স এবং কলম সিক্স এর মধ্যে আমাদের প্রথমে এই অংশটুকু করতে হবে। তো এই অংশটুকু, এই ইমেজের সাইজ বেশি বড় হতে পারে, ছোট হতে পারে, সেই জন্য আমরা ইমেজের সাইজ যাতে ঠিকঠাক মতো আসে সেই জন্য আমরা একটা এখানে কন্টেইনার নিব প্রথমে, এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ করে দিব। প্রথমে আমরা এখানে একটা ডিপ নিব, সেই ডিপটার এখানে নাম দিলাম স্টাইলেট বিজি নামে দিলাম। এবার এর মধ্যে আমরা নিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য ক্লাস স্টাইলেড বিজি ইনার, স্টাইলেড বিজি ওয়ান, অর্থাৎ ইনারের মধ্যেই আসলে ব্যাকগ্রাউন্ডটা হবে, যেটা আমরা এটা দিয়ে নিয়ে আসবো। তাহলে ওইটা ওখানে করলাম। এবার আমরা নিচে আসি, এখানে হচ্ছে কল এমডি সিক্স, কল এমডি সিক্স করে এখন আমরা এইটাকে আমরা নিব হচ্ছে মার্জিন লেফট সেকশন টাইটেল। তো সেজন্য আমরা এখানে নিব হচ্ছে H2, আচ্ছা এখানে আমরা নিলাম হচ্ছে সেকশন টাইটেল, স্পেশাল সেকশন টাইটেল। তো স্পেশাল সেকশন টাইটেলে আমরা এখানে এ লিটল স্টোরি অ্যাবাউট আস, তারপরে হচ্ছে আমাদের এখানে লরেম টেক্সট, লরেম 50, সেটাকে ডুপ্লিকেট করলাম। এরপরে হচ্ছে আমাদের নো মোর এ ক্লাস ইনলাইন বর্ডার্ড বাটন, এখানে আমরা দিলাম নো মোর আই ক্লাস অ্যারো রাইট, অর্থাৎ এখানে রাইট অ্যারো আছে, রাইট অ্যারো দিলাম। তো এটা করলাম, এখন এর পরেরটা আমরা পরে করব, অর্থাৎ এর পরেরটার জন্য, আচ্ছা পরেরটা আমরা এখনো করতে পারি, এর পরেরটার জন্য যেটা করব। আচ্ছা, এখানে সেকশন প্যাডিং না দিয়ে এখানে আমরা দিলাম হচ্ছে স্পেশাল এরিয়া, অর্থাৎ স্পেশাল এরিয়া নামে দিলাম। এখন এখানে যেটা করতে হবে, এটা হচ্ছে একই এরিয়া লাগবে আমাদের, অথবা আরেকটা কাজ যেটা করতে পারেন, এই একটার মধ্যেই যে রোটা রয়েছে এই রোটাকে ডুপ্লিকেট করতে পারেন, অর্থাৎ এখানে আমি দিলাম এইটা। এবার আমি হচ্ছে কল এমডি সিক্স, যেটা এটা হবে হচ্ছে আমাদের ডান দিকে, আর এখানে স্টাইলেট বিজি এখানে রাইট সাইড, অর্থাৎ এটা ডান দিকে যেহেতু যাচ্ছে সেহেতু ডান দিকে নিলাম, অর্থাৎ আমরা এখানে এইটা এইটা হচ্ছে ডান দিকে নিলাম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, রাইট সাইড এই ক্লাসটা আমি এখানে না নিয়ে, যেহেতু আমাদের এই হেডিং কিন্তু চেঞ্জ হচ্ছে, যেমন এই হেডিং মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে, এটা কিন্তু মাইনাস হচ্ছে না, সেহেতু আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই যে রাইট সাইড যেটা, এটা আমরা এই রোতে ক্লাসটা দিব, তাহলে আমাদের ওখানেও কাজ করতে পারবো আবার উপরেরটাতেও কাজ করতে পারবো। তো এইবার আমরা এটাকে সেভ করে নিলাম, এখন আমরা এটা সিএসএস দিব। তো প্রথমেই আমরা এটাকে ওপেন করে নিই। তো এটাকে ওপেন করে নিলাম, এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, অর্থাৎ এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড দিতে হবে স্টাইলেট বিজি ওয়ান এবং স্টাইলেট বিজি টু। তো স্টাইলেট বিজি ওয়ানে যাই, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ইমেজ বিজি ওয়ান ডট জেপিইজি এবং স্টাইলেট বিজি টু তে বিজি টু জেপিইজি।
এবার এটাকে রিফ্রেশ করে এখন আমরা কাজ শুরু করব। প্রথমে আমরা উপরের সেকশনটি করব, তারপরে আমরা নিচের সেকশনটি করব। তো এখন উপরের সেকশনটি করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টাইলেট বিজির যে কাজগুলো সেই কাজগুলো করব। তো স্টাইলেট বিজির আমরা একটা হাইট এবং উইড দিব। তো এখানে আমরা যদি ভেতরে কন্টেন্টকে আগে ঠিক করি, অর্থাৎ ভেতরে কন্টেন্টকে যেটা আমরা দিব সেটা হচ্ছে এটার হচ্ছে হাইট হবে 100%, তারপরে উইড হবে 100%, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড কালার, একটা যে কোনো একটা কালার দিলাম। এরপরে এর উপরের যেটা সেটার আমরা একটা হাইট দিব, তো এটার হাইট আমরা দিলাম 450 পিক্সেল। তাহলে ওই যে ব্যাকগ্রাউন্ডটা, ওই ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে, অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ডটা আসার কথা ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। এখন আমাদের এখন দিতে হবে হচ্ছে, আমরা যদি আগের ট্যাবে যাই সেক্ষেত্রে এই যে এটা আমরা এখন দিব, তো এইটা আমরা যেটা করব এটা হচ্ছে আমরা আফটার করে দিব, আর এটা আমরা করব বিফোর করে। তো আফটার করার জন্য স্টাইলেট বিজি পজিশন রিলেটিভ জেড ইন্ডেক্স 2। এবার স্টাইলেট বিজি যেটা রয়েছে এটার আফটার পজিশন অ্যাবসোলিউট লেফট 0, আচ্ছা লেফট থেকে আমরা দিলাম হচ্ছে 30 পিক্সেল, আর টপ হচ্ছে 30 পিক্সেল, জেড ইন্ডেক্স -1, হাইট 100%, উইড 100%, কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড এইটা। তাহলে আমাদের এই যে এটা চলে আসলো, আচ্ছা আমরা লেফট দিয়েছি তো এটা আসলে লেফট হচ্ছে মাইনাস হবে, যাতে আমরা এই পাশে চলে আসি জিনিসটা, এই যে এই পাশে চলে আসছে। তাহলে এখন খেয়াল করেন যে এটা এই পাশে যেটা আসার কথা সেটা এসেছে, অর্থাৎ এটা এসেছে। এখন আমরা এই দাগটা দিব, তো এটার দাগটার কালারটা নিয়ে নিই। তো এটা আমরা যেহেতু এটা আফটার ব্যবহার করেছি, এখন আমরা ব্যবহার করব বিফোর। পজিশন অ্যাবসোলিউট রাইট, রাইট হচ্ছে 50 পিক্সেল, তারপরে হচ্ছে বটম -50 পিক্সেল, হাইট হচ্ছে আমরা দিলাম 100 পিক্সেল, উইড দিব হচ্ছে 2 পিক্সেল, কন্টেন্ট হচ্ছে এটা, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা। খেয়াল করেন একটা দাগ চলে আসলো, এই দাগটাকে এখন আমরা ঠিক করবো, এখন এখান থেকে দেখে দেখে ঠিক করবো। অর্থাৎ এটা পার্সেন্টেজ আকারে দেখা যাচ্ছে 30% হবে, এবং হাইট একটু বেশি হবে, এবং এটা সমান সমান ইয়ে থাকবে। তো আমরা রাইট 50 পিক্সেল না দিয়ে এখানে দিই 30%, তাহলে আবার ঠিক মতো জায়গাতে আসবে। এবার আমরা হাইট হচ্ছে এখানে দিব, তো হাইট এখানে আমরা বাড়াই, দেখেন উপরের দিকে হাইট বাড়ছে। তো আমাদের হাইট এটা এরকমই থাক, শুধু আমরা বটমে কমাই, অর্থাৎ বটমে আমরা যেহেতু আমরা বটমে নিচে নিয়ে যেতে হবে সমান সমান, অর্থাৎ এই এই পজিশনে 65 রাখলাম, তাহলে এটা আসলো। এখন এটাকে এখন হচ্ছে আমাদের লেফটে সরাই দিতে হবে। এটা কিন্তু এই কোনায় আছে তা বলে না, এটা কোনায় থাকতে পারে, অন্য জায়গাতেও থাকতে পারে। তো সেক্ষেত্রে এটা যদি কোনায় দরকার হয় সেক্ষেত্রে এই এটা ডিভের বাইরে নিয়ে এসে অ্যাবসোলিউট করতে হবে। তো আমরা এটা এটা প্রমাণ পজিশনে দিয়ে দিব, অর্থাৎ স্টাইলের বিজি এটার হাইট এটা রয়েছে। এখন আমরা এটাকে করবো মার্জিন লেফট -200 পিক্সেল, অর্থাৎ খেয়াল করেন এখন কিন্তু মার্জিন লেফট মাইনাস দেওয়ার ফলে এটা কিন্তু এদিকে চলে গেছে অলরেডি। আচ্ছা তো এটার হাইট বাড়বে, আমি তার আগে এই অংশটুকুর কাজ করে দিই, অর্থাৎ এই ডান দিকের অংশটুকু। তো স্পেশাল সেকশন টাইটেল, তো স্পেশাল সেকশন টাইটেলের এখন ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা, তারপরে হচ্ছে এটার মার্জিন লেফট -200 পিক্সেল, অর্থাৎ এটা দিলাম পজিশন রিলেটিভ উপরে আসার জন্য জেড ইন্ডেক্স 3, অর্থাৎ এটা 2 রয়েছে এটা আমরা 3 দিলাম। এটার ফন্ট সাইজ হচ্ছে 100 পিক্সেল, যতটুকু লাগে আর কি, এবং এবং আমরা এখানে দিব হচ্ছে প্যাডিং, এখানে আমরা প্যাডিং দেই, আর একটু কমাতে হবে ফন্ট সাইজ, কোনো অসুবিধা নেই, আমরা কমিয়ে দিব। ওকে, তো প্যাডিং উপরে নিচে একটু কমিয়ে দিই, উপরে নিচে দেই হচ্ছে 40 পিক্সেল, আর এদিকে বাড়িয়ে দিই। আচ্ছা আমরা আর একটু দেখে আসি, এটা আসলে যে পিএইচডি থেকে করলে এটা ইয়ে হবে। আচ্ছা মার্জিন লেফট আমরা আরো এখানে বাড়বে,
ওকে, এখন কিন্তু আপনি ফন্ট সাইজ বাড়াতে পারবেন, যেহেতু মার্জিন বাড়ানোর কারণে কিন্তু জায়গা বেড়ে গেছে, ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আচ্ছা, বডির ফন্ট সাইজ বাড়াই, বডি ফন্ট সাইজ 16 পিক্সেল, লাইন হাইট 1.8, ওকে। এরপরে হচ্ছে স্পেশাল, এটার হচ্ছে মার্জিন টপ হবে, অর্থাৎ উপরে থেকে আমরা 40 পিক্সেল দিই, এখানে মার্জিন টপ 40 পিক্সেল। এরপরে হচ্ছে এখানে, আচ্ছা এখানে কিন্তু কোনো মার্জিন হবে না, অর্থাৎ এখানে এরকমই থাকবে। বডি ফন্টের কালারটা চেঞ্জ হবে, তো ফন্ট কালার আমি আপাতত চেঞ্জ করছি না, মার্জিন বটম হবে 0, যেটা দিয়ে দিলাম। ফন্ট কালার বলতে এই যে এখানে আর কি কালার 999 এরকম একটা কালার হবে, আর এটার কালার হবে কালো, ঠিক আছে। তো এটা দিলাম, এখন এই রিমোট বাটনের যে বর্ডার টর্ডার এগুলো আপনারা দিতে পারবেন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে হাইট বাড়াবো, স্টাইল এট বিজি, এটা হাইট কারণ এখন কিন্তু আমি হাইট বাড়ালে আমার লেআউট ভাঙবে না, অর্থাৎ আমাদের ইমেজ ইমেজের সাথে কিন্তু এটা ঠিক থাকবে। আমাদের শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে স্টাইল এট বিজিতে আর একটু বাড়িয়ে নিই, স্টাইল এট বিজিতে আমাদের মার্জিন বটম দিতে হবে, অর্থাৎ এখানে আমরা মার্জিন বটম দিব হচ্ছে 100 পিক্সেল, অর্থাৎ নিচে আমাদের যেহেতু এই যে এই পর্যন্ত রয়েছে এবং নিচে আমাদের একটু মার্জিন দরকার, সেহেতু আমরা মার্জিন বটম এখানে বাড়াবো। তাহলে এইটা এই পজিশনে আসলো, এখন এইটা আমাদের ঠিক করতে হবে। এইটা ঠিক করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা রাইট সাইড ক্লাসকে নিয়ে কাজ করব। যেমন এটা রয়েছে, আমরা যদি দেখি স্টাইল এট বিজি মার্জিন লেফট -200 পিক্সেল, এখন আমরা দিব হচ্ছে রাইট সাইড, রাইট সাইড এখানে হচ্ছে মার্জিন লেফট হচ্ছে 0, মার্জিন রাইট হচ্ছে -200 পিক্সেল, খেয়াল করেন এটা কিন্তু এরকম হয়ে গেল, অর্থাৎ ডান দিকে যেটা যাওয়ার কথা সেটা চলে গেল। এখন বক্স শ্যাডোটা নিতে হবে, তো এটার বক্স সরি আফটারকে নিতে হবে, অর্থাৎ আমরা আফটারকে এখন লেফট অটো করে রাইট -30 করবো, অর্থাৎ এটার হচ্ছে প্রথমে দিব রাইট সাইড, এটা হচ্ছে লেফট হচ্ছে অটো আর আর রাইট -30 পিক্সেল, তাহলে এটা ডান দিকে চলে গেল। এটা যদি এখানে নিয়ে আসতে হয়, আমরা যদি দেখি ডিজাইনে, ডিজাইনে এটা যে এখানে রয়েছে, তাহলে আমরা বিফোরকে নিয়ে আসবো, অর্থাৎ বিফোরকে কপি করব, কপি করার পরে এখানে নিব হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে বিফোর যেটা সেটা হচ্ছে লেফট হচ্ছে 30% আর রাইট হচ্ছে অটো, যদি লেফটের প্রায়োরিটি বেশি বলে লেফট দিলে চলে আসবে তবে রাইটটা অটো করে রাখবে। এবার আসি এটাতে, এটা তো একই অবস্থা, এখানে এটা এটা কপি করে নেবেন, কপি করে নিয়ে এখানে রাইট সাইড এইটা হচ্ছে মার্জিন লেফট হচ্ছে মার্জিন লেফট 0, মার্জিন রাইট -200 পিক্সেল, তাহলে এটা ডান দিকে চলে গেল। তো এইভাবে টোটাল যেই ইয়েটা সেটা করতে হবে, যে যে সেকশনটা এই সেকশনটা এইভাবে স্টাইলিং করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন এই ইয়েটা, আপনারা এই অংশটুকু করে নেবেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।